गुड आफ्टरनून एवरीवन, सकल के स्वागत। आज के एटम एंड न्यूक्लियस चैप्टर सेकेंड पार्ट दैट इज न्यूक्लियस पार्ट देखो। ये न्यूक्लियस पार्ट देखते गले किछु टर्म्स मने रखते हबे। ये टर्म्स गुलो निये आमरा एकटुखानी आलोचना करब। जेमन प्रथम जो टर्मटा आछे सेटा हच्छे मोल। हाँ, मोल माने हच्छे एक मोल কোনো একটা সাবস্ট্যান্সে সবসময় ইকুয়াল নাম্বার অফ মলিকুলস থাকে। সেই মলিকুলস থাকে যেটা নাম্বারটা সেটা হচ্ছে কতগুলো মলিকুলস থাকে সেটা হচ্ছে 6.023 × 10^23 মলিকুলস। ঠিক আছে, এতগুলো মলিকুলস থাকে। এটা অ্যাভোগাড্রো বলে গেছিলেন, সেই জন্য এই নাম্বারটাকে বলা হয় অ্যাটমিক অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বার মানে হচ্ছে যে এক মোল যে কোনো সাবস্ট্যান্সে এতগুলো তোমার মলিকিউল থাকবে। সুতরাং এতগুলো মলিকিউল যেখানে যে যে কোয়ান্টিটি অফ মেটেরিয়ালে থাকবে সেটাকে বলা হবে ওয়ান মোল। এবার এতগুলো মলিকিউল আছে, এবার ধরো তুমি, আমি কার্বনের কথা বলছি। কার্বন হচ্ছে তোমার মোনো অ্যাটমিক, মানে সি একটাই অণু যা পরমাণু হতাই। যেরকম অক্সিজেনের ক্ষেত্রে দুটো পরমাণু মিলে একটা অণু O2 বলা হয়, কার্বনের ক্ষেত্রে কার্বন হচ্ছে মোনো অ্যাটমিক। ঠিক আছে, তার মানে তোমার এইখানে 6.023 × 10^23 মলিকুলস, তার মানে 6.023 × 10^23 অ্যাটমস। ঠিক আছে, তাহলে এদের সবার মাস হচ্ছে তোমার হচ্ছে 12 গ্রাম। ঠিক আছে, এদের সকলের মাস হচ্ছে 12 গ্রাম। এইবার এই যে প্রত্যেকটা, তাহলে তোমার 6.023 × 10^23 সংখ্যক অ্যাটমের যে মাস সেইটা হচ্ছে তোমার 12 গ্রাম। তাহলে একটা অ্যাটমের মাস কত? একটা অ্যাটমের মাস হবে 12 ÷ 6.023 × 10^23। এটা হচ্ছে তোমার একটা অ্যাটমের মাস। ঠিক আছে, এত গ্রাম। এইবার এইখানে আমরা একটা ওয়ান অ্যাটমিক মাস ইউনিট এটা আমরা বার করব। ওয়ান অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে 1/12 অফ ওয়ান অ্যাটম অফ কার্বনের যে মাস, বা একটা কার্বন অ্যাটমের যা মাস তার 1/12 যদি আমি বার করি, দ্যাট ইজ ওয়ান অ্যাটমিক মাস ইউনিট। এইটা মাথায় রাখতে হবে, ওয়ান অ্যাটমিক মাস ইউনিট। এটা জেনারেলি তোমার ইয়ে হয় আর কি বলে, কিলোগ্রামে পার করা হয়। তাহলে কিলোগ্রামে যদি তুমি পার করো তাহলে এটা হবে 1. এই বারবারও কেটে যাবে 1.6605 × 10^-27 কেজি। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার একটা অ্যাটমিক মাস ইউনিট। এটা একটা মানে মানে মাসের ইউনিট, মানে ওয়েটের ইউনিট। এটা হচ্ছে তোমার অ্যাটমিক আর নিউক্লিয়ার ওয়েট বার করার জন্য এই অ্যাটমিক মাস ইউনিটটাকে আমরা কল্পনা করি, যেখানে ওয়ান অ্যাটমিক মাস ইউনিট ইকুয়াল টু 1.66 × 10^-27 কেজি। রাদারফোর্ডের মডেলটা আমরা আগের চ্যাপ্টারে দেখেছি। রাদারফোর্ডের মডেলে বলছে কোরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং প্রোটন এবং নিউট্রন সব জায়গাতেই থাকে, কেবলমাত্র হাইড্রোজেন নিউক্লিয়াসে খালি প্রোটন থাকে। আর টোটাল অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ যেটা একটা নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রনস, আর টোটাল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ তোমার থাকে নিউক্লিয়াসের মধ্যে, যাদের বলে হচ্ছে প্রোটন। ঠিক আছে, তাহলে এই দুটো পজিটিভ নেগেটিভ চার্জ যেহেতু সমান থাকে, সেই জন্য এরা অ্যাটম অ্যাজ এ হোল হচ্ছে তোমার ইলেকট্রিক্যালি নিউট্রাল। আমি যদি ধরে নিই জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন। ঠিক আছে, এই নোটেশনগুলো আমাকে জানতে হবে। এন হচ্ছে টোটাল নাম্বার অফ নিউট্রনস ইন অ্যান অ্যাটম, আর এ কে বলা হচ্ছে মাস নাম্বার। তাহলে স্বাভাবিকভাবেই এ হবে তোমার Z+N। ঠিক আছে, এ কে বলা হচ্ছে মাস নাম্বার, টোটাল নাম্বার অফ নিউট্রন আর প্রোটন ইন অ্যান অ্যাটম। ঠিক আছে, তাহলে এবার আইসোটোপ কাকে বলে? আইসোটোপের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে তোমার, যেমন ধরো C12, C13
আর C14 এগুলো হচ্ছে পরস্পর আইসোটোপ। এদের প্রত্যেকই কিন্তু তোমার ছটা করে প্রোটন আছে, ঠিক আছে। কিন্তু C12 মানে কি, এখানে তোমার আছে ছটা নিউট্রন, এখানে আছে সাতখানা নিউট্রন, আর এখানে হচ্ছে আটখানা। তার মানে নাম্বার অফ প্রোটন ইকুয়াল, কিন্তু নাম্বার অফ নিউট্রনস আর ডিফারেন্ট। সেটাকে বলা হচ্ছে আইসোটোপ, ঠিক আছে। এই আইসোটোপ কাকে বলে এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই টার্মসগুলো আমরা জানলাম। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে যখন প্রোটন এবং নিউট্রনটা একসাথে থাকে তখন সেটা কিন্তু কোনো একটা যে ডেফিনাইট রেডিয়াস আছে সেরকম কোনো ব্যাপার নেই, হ্যাঁ, সেরকম ব্যাপার নেই। মানে এটার একটা এম্পেরিক্যাল ফর্মুলা আছে, R=R0 × e³³, যেখানে এ হচ্ছে তোমার মাস নাম্বার। তো R=R0, R0 একটা কনস্ট্যান্ট, এটা তোমাদের জানার খুব একটা দরকার নেই, তবুও আমি বলছি R=R0 × e³³ দিয়ে আমরা নিউক্লিয়াসের রেডিয়াসটাকে বার করতে পারি। এরপরে আসছে আইনস্টাইনের মাস এনার্জি ইকুইভ্যালেন্স। তোমরা সবাই জানো আইনস্টাইন বলেছিলেন যে E=mc² যেখানে m মাস যদি লাইটের ভেলোসিটিতে চলে তখন মাস এনার্জিতে কনভার্ট হয়ে যায় এবং সেখানে বা এনার্জি মাসও কনভার্ট হতে পারে, যে কনভার্শনের রিলেশন হচ্ছে E=mc². একটা জিনিস যেটা দেখা গেছে যে আমরা যদি সেপারেটলি প্রোটন এবং নিউট্রনকে অ্যাড করি, প্রোটন এবং নিউট্রনের মাসকে যদি আমরা অ্যাড করি তাহলে সেইটা টোটাল নিউক্লিয়াসের মাসের থেকে বেশি হয়ে যায়। মানে টোটাল মাস অফ দ্য নিউক্লিয়াসটা কম এবং প্রোটন এবং নিউট্রনের মাসের যোগফলটা হচ্ছে বেশি। তাহলে এই যে নিউক্লিয়াসের মধ্যে তাহলে মাস কিছুটা হারিয়ে যাচ্ছে, এইটাকে এই কনসেপ্টটাকে বলা হয়ে থাকে মাস ডিফেক্ট। এই যে ব্যালেন্স মাস ডিফেক্ট এটাই কিন্তু এনার্জিতে কনভার্ট হয়ে যায়। এই এনার্জিতে কনভার্ট হয়ে যাওয়ার জন্য এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন নিউট্রন এতগুলো জিনিস নিউক্লিয়ন্স যেগুলো সেটা একসাথে থাকে, এটা বিকজ অফ দিস বাইন্ডিং এনার্জি, ঠিক আছে। এবং এই বাইন্ডিং এনার্জিটা যেটা আমরা যদি একটা গ্রাফ ড্র করি যেখানে আমার এই দিকে থাকবে বাইন্ডিং এনার্জি আর এই দিকে থাকবে তোমার মাস নাম্বার, তাহলে দেখা যাবে যে গ্রাফটা অনেকটা এরকম হয়, এরকম একটা গ্রাফ দেখাচ্ছে যেখানে দেখা যাবে যে মাস নাম্বার তোমার যত বাড়বে, সরি উল্টো বললাম, দিস ইজ বাইন্ডিং এনার্জি, দিস ইজ বাইন্ডিং এনার্জি, দিস ইজ মাস নাম্বার, ঠিক আছে। এইটা এইদিকে এটা এইদিকে। এইবার তোমার বাইন্ডিং মাস নাম্বার যত বাড়বে মানে যত তোমার হেভিয়ার মেটেরিয়ালের দিকে যাবে তত তোমার এই বাইন্ডিং এনার্জিটা ক্রমশ বাড়তে থাকবে, একটা সার্টেন লেভেলের পরে কিন্তু বাইন্ডিং এনার্জিটা ড্রপ করে যাবে। এবং যেটা দেখা গেছে যত হেভিয়ার মেটেরিয়াল আছে তাদের বাইন্ডিং এনার্জিটা একটু কম থাকে। তো বাইন্ডিং এনার্জি কম থাকার ফলে তাদের নিউক্লিয়াসটা খুব একটা স্টেবল থাকে না এবং তার ফলে নিউক্লিয়াসটা ডিসইন্টিগ্রেট করতে পারে। এই 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 কনসেপ্টটারই পরবর্তী যে নেক্সট কনসেপ্টটা আছে যেটা হচ্ছে তোমার রেডিওঅ্যাক্টিভ কনসেপ্ট, রেডিওঅ্যাক্টিভিটি। নিউক্লিয়ার ফোর্স বাইন্ডিং এনার্জিকে অনেক সময় নিউক্লিয়ার ফোর্সও বলে। নিউক্লিয়ার ফোর্স হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনকে একসাথে রাখে, এর কিছু প্রপার্টি আছে, এরা অ্যাট্রাকটিভ, এদের চার্জ ইন্ডিপেন্ডেন্ট, এরা খুব শর্ট রেঞ্জে কাজ করে এবং এরা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। তিনটে ফান্ডামেন্টাল ফোর্স আছে, গ্র্যাভিটেশন, কুলম্বিয়ার এবং ইলেকট্রিক্যাল এবং নিউক্লিয়ার। এই তিনটে ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে মাথায় রাখতে হবে এই নিউক্লিয়ার ফোর্স কিন্তু হচ্ছে তোমার স্ট্রংগেস্ট, ঠিক আছে। তো এবার যেটা আমরা এই দেখলাম, এই যে বাইন্ডিং এনার্জি যে গ্রাফটা আমরা দেখলাম, সেই বাইন্ডিং এনার্জির গ্রাফে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা সার্টেন লেভেলের পরে মানে যখন 56 ক্রস করে যায় তোমার নাম্বারটা, সেই 56 ক্রস করে গেলে তখন তোমার এই বাইন্ডিং এনার্জিটা ক্রমশ ফল করে। বাইন্ডিং এনার্জি 56 ম্যাক্সিমাম হয় এবং তারপর এটা ফল করে যায়। তো দেখা যাচ্ছে যেগুলো হেভিয়ার মেটেরিয়াল সেইগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিকে হতে শুরু করে। ডিকে যখন হয় তখন দুটো তিনটে টাইপের ডিকে হয়, একটাকে বলে আলফা ডিকে, একটাকে বলে বিটা ডিকে এবং আরেকটাকে বলে গামা ডিকে। যখন একটা হেভি পার্টিকেল থাকে যেমন ধরো ইউরেনিয়াম, ইউরেনিয়াম হচ্ছে 92-238, এটা একটা তোমার ইউরেনিয়ামের তোমার এটা হচ্ছে নাম্বার অফ প্রোটন, সেটা হচ্ছে তোমার টোটাল মাস নাম্বার। এইটাকে আমরা যদি তোমার ডিকে করাই তাহলে এখান থেকে একটা আলফা পার্টিকেল বেরিয়ে গিয়ে তোমার থোরিয়াম তৈরি করে। তার মানে যখন এটা থোরিয়াম তৈরি করে তখন এটা হয়ে যায় 90, এটা হয়ে যায় 238।
ক্রস একটা আলফা পার্টিকেল ডিভিশন, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার আলফা ডিকে। তার মানে ইউরেনিয়ামকে তুমি ইউরেনিয়াম 38কে তুমি যদি রেখে দাও একটা সার্টেন টাইম পর, সেইটা কিন্তু থোরিয়ামে কনভার্ট হয়ে যাবে। তাহলে তোমার 1 গ্রাম ইউরেনিয়াম তুমি যদি রাখো, তাহলে কতক্ষণ বাদে সেটা 1/2 গ্রাম ইউরেনিয়ামে হবে, সেই টাইম পিরিয়ডটাকে বলা হয়ে থাকে ইউরেনিয়ামের হাফ লাইফ। তাহলে প্রথমে হাফ হবে, তারপর সেই হাফেরও হাফ হবে, তারপর আরও হাফ হবে, এরকমভাবে সেটা চলতে থাকবে, ঠিক আছে? এরকম আরও অনেক এক্সাম্পল আছে। যখন এই ডিকেটা হয় তখন একটা কিন্তু ম্যাসিভ এনার্জি, ম্যাসিভ একটা এনার্জি সেটা রেডিয়েট করে, যেটা দেখা যায় যে ইউরেনিয়ামের মাস, তুমি যদি অ্যাটমিক মাস ইউনিটি ক্যালকুলেট করো, ইউরেনিয়ামের মাস, থোরিয়ামের মাস আর হিলিয়ামের মাস যোগ করলে যা হয় সেটা ইউরেনিয়ামের মাস হওয়া উচিত, কিন্তু সেটা হয় না। ইউরেনিয়ামের মাস বেশি হয়, থোরিয়াম আর হিলিয়ামের মাস যোগ করে মাসটা কম হয়। তাহলে যে মাসটা ব্যালেন্স থাকে সেটাই কিন্তু তোমার এনার্জিতে কনভার্ট হয়ে যায়, এনার্জিতে ট্রান্সফার হয়ে যায়। যেরকম ধরো তোমার একটা এলিমেন্ট আছে, যেমন ধরো হচ্ছে আরএ, আরএ 88226, আরএ 88226, এইটার একটা আলফা ডিকে তৈরি করে রেনিয়াম তৈরি হয়, সেটা হচ্ছে খুব স্বাভাবিক। রেনিয়াম হচ্ছে তোমার 86 222 + 2 HE4 + এখানে তোমার প্রায় 4.78 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি রেডিয়েট, ঠিক আছে? এবার এটা হলো তোমার আলফা ডিকে। আলফা ডিকের মতো বিটা ডিকেও হতে পারে, যখন একটা খুব এক্সাইটেড মেটেরিয়াল হয়, সেই এক্সাইটেড মেটেরিয়ালটা তোমার বিটা এমিশন করতে পারে। বিটা এমিশন করলে কী হবে? বিটা এমিশন করলে তার যে নাম্বার অফ প্রোটনস সেটা তোমার এক বেড়ে যাবে, ঠিক আছে? যেরকম ধরো তোমার লেড, লেড হচ্ছে তোমার 82210, এইটা হচ্ছে তোমার লেড, এবং লেড তোমার পরিণত হয় বিসমাথে, ঠিক আছে? তাহলে বিসমাথে যখন এটা পরিণত হয় তখন এখানে একটা বিটা পার্টিকেল বেরিয়ে যায়, এবং এখানেও তোমার একটা ভালো রকম এনার্জি আসে। আর একটা তোমার এক্সাম্পল হতে পারে, যেমন তোমার হচ্ছে কোবাল্ট, কোবাল্ট হচ্ছে 27, কোবাল্ট হচ্ছে 27 এবং 60, হ্যাঁ কোবাল্ট হচ্ছে 27 60, এবং এইটা যখন তোমার বিটা ডিকে হয় তখন এটা নিকেলে ট্রান্সফার হয়ে যায়, এটা যখন নিকেল হয়ে যায়, নিকেল হয়ে এটা হয় 28 60 + একটা বিটা পার্টিকেল বেরিয়ে আসে, ঠিক আছে? প্লাস তোমার একটা ম্যাসিভ এনার্জি বেরিয়ে আসে, এবং এই এই যে এনার্জি যেটা বেরোয় সেইটা ইন টার্মস অফ তোমার অ্যান্টি নিউট্রিনো বলে, অ্যান্টি নিউট্রিনো নিউ বলে আমরা ডিফাইন করি, সেইভাবে এটা বেরিয়ে আসে। এবার আলফা ডিকে বা বিটা ডিকে যখন হয় তখন যে তোমার যে মেটেরিয়ালটা তৈরি হয়, মানে এই যে মেটেরিয়ালটা তৈরি হয় বা এই মেটেরিয়াল যেটা তৈরি হয় সেটা কিন্তু খুব এক্সাইটেড কন্ডিশনে থাকে, ঠিক আছে? সেই এক্সাইটেড কন্ডিশন থেকেও যখন আবার নর্মাল কন্ডিশনে আসে তখন সে আর একটা গামা ডিকে করতে পারে। যেমন এটা হচ্ছে নিকেল, এই নিকেল কিন্তু এখন একটা এক্সাইটেড কন্ডিশনে থাকে, সেই জন্য এটাকে নিকেলের পাশে একটা স্টার দিয়ে ডিফাইন করা হয়। এটা যখন নর্মাল স্টেজে আসে তার মানে এই নিকেলটা কিন্তু তোমার একটা গামা ডিকে তৈরি করে, প্লাস তোমার একটা বিরাট বড় এনার্জি 1.17 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি এটা তৈরি হয়। এই যে প্রপার্টি, এই প্রপার্টি যে একটা হেভিয়ার অ্যাটমকে ভেঙে বা হেভিয়ার নিউক্লিয়াসকে ভেঙে যে নতুন দুটো নিউক্লিয়াস তৈরি হতে পারে বা নতুন কিছু প্রোডাক্ট তৈরি হতে পারে, নতুন কিছু এলিমেন্ট তৈরি হয়, সেইটাকে কাজে লাগিয়ে আমরা দুটো কনসেপ্ট আমরা বার করেছি। একটাকে বলা হচ্ছে তোমার ফিশন, আর একটাকে বলা হচ্ছে ফিউশন। প্রথমে আমরা ফিশন দেখবো। ফিশন হচ্ছে কনসেপ্ট হচ্ছে অ্যাটম বোম, অ্যাটম বোম যেভাবে তৈরি হয় সেইটা হচ্ছে তোমার ফিশন দিয়ে। নিউক্লিয়ার ফিশনে কী হয়, তোমার ইউরেনিয়াম 235, এই ইউরেনিয়াম 235-এ একটা নিউট্রন দিয়ে হিট করানো, হ্যাঁ একটা ইউরেনিয়াম 235-কে যখন তুমি একটা নিউট্রন দিয়ে হিট করছো তখন এটা সিম্পল ইউরেনিয়াম 236, দ্যাট ইজ ইউরেনিয়ামই একটা আইসোটোপ তৈরি হয়ে যাচ্ছে, এটা হয়ে যায় রেডিও অ্যাক্টিভ। ইউরেনিয়াম 235টা তোমার হয় না, ইউরেনিয়াম 236 যখন রেডিও অ্যাক্টিভ হয় সে অটোমেটিক্যালি
অটোমেটিক্যালি এটা ভেঙে যায় তোমার বেরিয়ামে এবং ক্রিপ্টন, বেরিয়াম সরি বেরিয়াম বেরিয়াম এবং ক্রোমিয়াম। বেরিয়ামের হচ্ছে তোমার 141 56 প্লাস কেআর উইচ ইজ 3692 প্লাস তোমার আরো তিনখানা নিউট্রন তৈরি, প্লাস তো একটা বিপুল অ্যামাউন্ট অফ এনার্জি আসে যেটাকে আমি আপাতত কিউ বলছি। এইটা তোমাদের আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না এটা কতটা এনার্জি, বাট দিস ইজ এনর্মাস অ্যামাউন্ট অফ এনার্জি। দিস ইজ দ্য কনসেপ্ট অফ নিউক্লিয়ার ফিশন, যেখানে অ্যাটম বোম তৈরি হয়। এই সংক্রান্ত আরেকটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলছি চেন রিয়াকশন। চেন রিয়াকশনটা কি, যেমন ধরো এই যে এখানে তিনটে নিউট্রন তৈরি হলো, এই তিনটে নিউট্রনের প্রত্যেকটা আবার করে একটা করে ইউরেনিয়াম 235টা অ্যাটাক করবে, তার ফলে এইটা কিন্তু আবার সাইক্লিক অর্ডারে ঘুরতে থাকবে। মানে যত রিয়াকশন হবে প্রত্যেকটা ক্ষেত্রে তিনটে করে নিউট্রন তৈরি হবে, প্রত্যেকটা তিনটে নিউট্রন কিন্তু আবার একটা করে ইউরেনিয়াম 235টা অ্যাটাক করবে, আবার একটা 236 হবে, তারপর আবার তোমার ফিশন হবে। এবং এইটাকে বলা হয় আনকন্ট্রোলড নিউক্লিয়ার ফিশন, কারণ এটাকে তুমি কন্ট্রোল করতে পারো না। এইটাই কিন্তু এই প্রিন্সিপালটা কিন্তু অ্যাটমিক অ্যাটম বোম যেটা সেটাতে ব্যবহার করা হয়, যাতে একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হয়। আরেকটা হচ্ছে যেটা সেটা হচ্ছে কন্ট্রোলড ফিশন হতে পারে, যখন তুমি তিনটে নিউট্রনের মধ্যে ধরো তুমি দুটো নিউট্রনকে অ্যাবজর্ব করে দিলে একটা নিউট্রন পড়ে রইলো, তার ফলে কোনোভাবে আর্টিফিশিয়াল হয়েছে তুমি যদি দুটো নিউট্রনকে অ্যাবজর্ব করে নাও, তাহলে একটা নিউট্রন দিয়ে তুমি রিলেটিভলি কম অ্যামাউন্ট অফ এনার্জি তুমি প্রডিউস করতে পারবে, যেটা তুমি বিভিন্ন রকম বেনিভোলেন্ট কাজে লাগাতে পারবে, যেটা আমরা নিউক্লিয়ার রিয়্যাক্টর যে আছে সেইখানে আমরা ব্যবহার করি। ঠিক আছে, এইটা হলো তোমার কি নিউক্লিয়ার ফিশন, যেখানে একটা অ্যাটম ভেঙে তোমার দুটো অ্যাটম তৈরি হচ্ছে। আবার এমন হতে পারে দুটো অ্যাটম মিলে একটা অ্যাটমে ট্রান্সফার হয়ে যাচ্ছে রেডিও অ্যাক্টিভ অ্যাটম, এবং তার ফলেও একটা এনার্জি রিলিজ হয়, এটাকে বলা হয় ফিউশন। ফিউশন তোমরা মানেই জানো যে বিভিন্ন রকম জিনিস মিশিয়ে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এই ফিউশনটা আমাদের দেখা যায় বিভিন্ন নক্ষত্র, স্টার, সূর্যেতে, সূর্যেও যেখানে দেখা যায় যে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে, তার ফলে একটা তোমার বিরাট অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হচ্ছে। সেটা কীরকমভাবে হয়, হাইড্রোজেনের একটা আইসোটোপ আছে 1H2 আর 1H2, দুটো হাইড্রোজেনের অ্যাটম, এই দুটো হাইড্রোজেনের অ্যাটম যখন পরস্পর মিশে যায় মানে ফিউশন হয়, তখন একটা এটাকে ডয়টেরিয়াম বলে, এবং এরপর এটা তৈরি করে একটা ট্রাইটিয়াম। এই ট্রাইটিয়াম তোমার যখন তৈরি হয় তখন এখানে একটা 1H1 তৈরি হয়, এবং একটা অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয় উইচ ইজ এক্সট্রিমলি হাই এনার্জি, উইচ ইজ অলমোস্ট 4 MeV। ঠিক আছে, এবার হয় কি, এই যে তোমার ট্রাইটিয়ামটা তৈরি হলো, এই ট্রাইটিয়ামটা আবার একটা ডয়টেরিয়াম, আবার একটা ডয়টেরিয়ামের সঙ্গে যখন অ্যাড হয় এইটা দু এইটা তোমার তৈরি করে হচ্ছে একটা হিলিয়াম। ঠিক আছে, 2H4 তৈরি করে, হ্যাঁ, একটা তোমার নিউট্রন তৈরি করে, এবং আরও একটা বিশাল অ্যামাউন্ট অফ এনার্জি উইচ ইজ 17.6 MeV এনার্জি তৈরি করে। ঠিক আছে, এইভাবে ফিশনে হাইড্রোজেন থেকে তোমার হিলিয়াম তৈরি হয়। সূর্যেতে কন্টিনিউয়াস প্রসেসে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন পদ্ধতিতে, এবং তার ফলে একটা ব্যাপক এনার্জি সৃষ্টি হচ্ছে। তো অ্যাটম অ্যান্ড নিউক্লিয়াস এই দুটো চ্যাপ্টার আমরা কভার করলাম, এটা NCERT Chapter 12 আর Chapter 13। তোমরা বইটাতে পড়লে একটু দেখে নেবে, যেগুলো যেগুলো আমি বললাম সেগুলো পড়লেই হবে। এরপরে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইসেস, তো এইটাও তোমাদের একটুখানি দেখতে হবে, যেটা আমরা পরের চ্যাপ্টারে দেখবো।